আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করা যায় একদম ফ্রি অফ কস্ট। জি হ্যাঁ, মাল্টার যেই ওয়ার্ক পারমিট ভিসা, অনেকদিন থেকে আমাকে অনেকে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতেছেন যে ভাই, মাল্টার যে ওয়ার্ক পারমিট ভিসাটা আমরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে যদি নিয়ে থাকি, তাহলে সেখানে 10 থেকে 12 লক্ষ টাকা বা 8 থেকে 10 লক্ষ টাকা গুনতে হচ্ছে। সো আমরা এই মাল্টা ওয়ার্ক পারমিট ভিসাটা কিভাবে আমরা অনলাইনে পেতে পারি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, একদম ভালো ট্রাস্টেড একটা ওয়েবসাইট আমাদেরকে যদি আপনি ভিডিওর মাধ্যমে জানাতেন তাহলে অনেক উপকৃত হতো। সো আপনাদের সবার জন্য আজকে সেই ভিডিওটা নিয়ে এসেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, কারণ আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা, এবং সেই ওয়ার্ক পারমিটটা কিভাবে অ্যাপ্লাই করবেন নিজে নিজে আপনার ঘরে বসে, কোনো এজেন্টের কাছে যেতে হবে না আপনাকে। আপনার মোবাইল দিয়ে অথবা আপনার ডেস্কটপ দিয়ে, আপনার ল্যাপটপ দিয়ে, আপনি যেখানে থাকেন না কেন, জাস্ট আপনাকে আপনার যেই অল্প কিছু ডকুমেন্টসের মাধ্যমে, বেশি কোনো ডকুমেন্টস লাগবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি ডকুমেন্টস লাগবে। সো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে যেই মেইন কাজটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন, এবং সেই ওয়েবসাইটটা খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট। আশা করি এখানে প্রতারিত হওয়ার মতো কোনো চান্সই নেই, সবগুলো এখানে অনেকগুলো কোম্পানি আছে, একটা একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কোম্পানি, তাদের যেই ক্যাটাগরি, তাদের যেই তারা যেই ধরনের যেই যেই ক্যাটাগরির লোক চাচ্ছেন, যেই যেই ক্যাটাগরি ওয়ার্ক পারমিট প্রোভাইড করেন, সবগুলো সেখানে দেওয়া আছে। সো আপনি আপনার দক্ষতা অনুযায়ী আপনি আপনার যেই যেই কাজে আপনি দক্ষ সেখানে গিয়ে আপনি অপশন আছে, দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে চুজ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন কাজে আমরা। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করার পূর্বে যে কাজটি করতে হবে, আপনি অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, এবং আপনার বয়স 18 বছরের উপরে হতে হবে। তারপর হচ্ছে যে আপনার একটা সিভি, আপনি যেই কাজে দক্ষ, আপনি আপনি প্রফেশনাল, আপনি কোনো একটা জব করতেন কোন কোম্পানিতে, সেখান থেকে আপনি একটা সিভি বানিয়ে নেবেন, বা আপনি যে কাজের উপরে আপনার অভিজ্ঞতা বেশি সেই কাজের একটা সিভি বানিয়ে আপনি আপলোড করে আপনার কম্পিউটারে স্ক্যান করে রেখে দিবেন, অথবা আপনার মোবাইলে বা যেখানে হোক, যেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন ঠিক সেখানে আপনি আপলোড করে রেখে দিবেন। কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই ওয়ার্ক পারমিট ভিসার জন্য, তো আপনার সিভিটা আপনি তাদেরকে পাঠাতে হবে, তারা আপনার সিভি দেখে আপনাকে সিভি দেখে যদিও তারা কনভিন্সড হয় আপনার দক্ষতা দেখে, তখন অবশ্যই আপনাকে অফার লেটার পাঠানো হবে, এবং অফার লেটার আপনি সিগনেচার করে তারপর তাদেরকে আপনি পাঠিয়ে দিবেন, এবং তারা তখন সেই ওয়ার্ক পারমিট আপনাদেরকে আপনাকে পাঠাবে, সেখান থেকে অ্যাপ্রুভ করে গভর্নমেন্ট অথোরাইজড, সেখান থেকে তাদের মিনিস্ট্রি থেকে আপনাকে ওয়ার্ক পারমিটটা পাঠাবে, এবং সেই ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনি মাল্টা এম্বাসিতে যাবেন। মাল্টা এম্বাসিতে গিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করবেন, বাকি যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তো একদম কমন ডকুমেন্টস, বাকি ডকুমেন্টসগুলো আপনারা সবাই জানেন, অথবা কোন এক এজেন্টের মাধ্যমে আপনারা জিনিসটা কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং লাগে এখন সবাই জানে, মোটামুটি অনেকেই জানে। সো এইসব ডকুমেন্টসগুলো করে একটা ফাইল বানিয়ে আপনি নিয়ে যাবেন মাল্টা এম্বাসিতে, তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো আসুন দেখা যাক এখন মেইন প্রসেসে। সো ভিউয়ার্স, প্রথম যে কাজটি করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সে এরকম লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা পেজটা ওপেন করতে পারবেন, অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে www.jobsinmalta.com গিয়ে আপনারা ঢুকতে পারেন। এই যে চলে আসছে, আমি এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, jobsinmalta.com, ফাইন্ড ইউর জব দ্য স্মার্ট ওয়ে। সো প্রথম যে কাজটি করতে হবে আপনাকে, আপনাকে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ওয়েবসাইটের ভিতরে, এখানে ক্লিক করবেন, এই যে দেখুন রেজিস্টার্ড জব সিকার অ্যাকাউন্ট রেজিস্টার করবেন, আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করবেন, রেজিস্টার ক্লিক করবেন, চলে এসছে। আপনি চাইলে আপনার ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন, আপনার লিঙ্কডইন যদি থাকে সেটা দিয়ে করতে পারবেন। সো সেটা না করে আপনি এখানে ডাইরেক্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড। তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি, আমাকে একটা ইমেল পাঠানো হয়েছে, সেই ইমেলের মাধ্যমে আমি ভেরিফাই করেছি আমার অ্যাকাউন্টটা, তারপরে তারা
আমার সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিয়েছে। আপনারা দেখুন এই যে এখানে নিচে দেওয়া আছে হাই আব্দুর মাই অ্যাকাউন্ট জব নোটিফিকেশন আপলোড সিভি। সো আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ঠিক এইরকম একটা আপনার নাম চলে আসবে, আপনাকে ওরা অথোরাইজ করে দিবে, আপনি এখানে ঢুকতে পারবেন, মন চাইলে বের হতে পারবেন, আপনি জবের জন্য যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার নতুন কোনো জব আসলে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে ইমেলের দ্বারা। সো আমি এখন আপনাদেরকে দেখাবো অল জবস, জবস কীভাবে ওখানে দেখবেন। এই যে দেখুন চলে এসছে, 313টি জব আছে এখানে বর্তমানে। সো আপনি যেই কাজে দক্ষ আপনি সেই কাজে এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিক্যাল সেলস এক্সিকিউটিভ, এই দেখুন এভাবে জব সার্চ করবেন এখানে। ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ান সব আছে এখানে। সো আমি যে কোনো একটাতে গিয়ে আপনাদেরকে দেখাবো এখন, ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ানে যাই। দেখুন জব টাইপ ফুল টাইম, জব লেভেল এক্সপিরিয়েন্সড, ক্যাটেগরি স্কিল্ড ওয়ার্ক। সো অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সি, এখানে অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সির এখানে ক্লিক করবেন। এই যে দেখুন এটা পুরোটা পড়ে নেবেন, ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ান মাল্টা, ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ান ভ্যাকেন্সি হ্যাজ অ্যাডিশন উইথ ওয়ান অফ আওয়ার ক্লায়েন্টস ফলোয়িং ইন্টারনাল গ্রোথ উইথ ইন দ্য টিম। সো এখানে এগুলো পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন, ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সিভি এবং আপনার কভারিং লেটারটা আপলোড করে দেবেন, আপলোড করে দিয়ে আপনি তাদেরকে সেন্ড করে দেবেন, তারা আপনাকে অফার লেটার পাঠাবে, সেটা আপনি সাইন করে তাদেরকে আবার ব্যাক করবেন, পাঠিয়ে দেবেন, তারা আপনাকে ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেবে অ্যাপ্রুভ করে, সেই ওয়ার্ক পারমিট নিয়ে আপনি অ্যাম্বাসিতে চলে যাবেন। দ্যাটস ইট, আর কিছুই লাগবে। সো বন্ধুরা এই ছিল প্রসেস, এখানে আসলে আমি ফুল প্রসেসটা দেখাইনি আপনাদেরকে, কারণ এখানে যে মেইন প্রসেসটা, যে বেসিক প্রসেস যেটা, সেটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে রেজিস্টার করতে হয়। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে, যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। এখানে মেইন যে কাজটা সেটা আমি দেখিয়ে দিয়েছি, বাকিটা আপনারা নিজেরাই পারবেন। যারা আপনারা অনলাইনে ঘাটাঘাটি করেন বা আপনারা ন্যূনতম ইংলিশ বোঝেন এবং আপনারা এই ওয়েবসাইটে ঢোকার পরে সবকিছু বুঝতে পারবেন। সো এখানে আর এখানে একদম সিম্পল, আপনি জাস্ট আপনার সিভি আপলোড করে রাখবেন আপনার কম্পিউটারে অথবা আপনার মোবাইলে। এখানে আপনি তাদেরকে জাস্ট আপনার সিভিটা পাঠাবেন, তারা আপনার সিভি দেখে তারপর আপনাকে অফার লেটার পাঠাবে, আর কিছুই না। সো এই ছিল মূল প্রসেস, বাকি প্রসেসটা আপনারাই করতে পারবেন। আমি জাস্ট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং কয়টা অপশন আছে, কী কী ক্যাটাগরির কাজ আছে সেটা দেখিয়ে দিয়েছি এখানে, আর বেশি কিছুই না, জাস্ট একদম সিম্পল, আপনারা নিজেরাই পারবেন ঘরে বসে। সো এটাই ছিল মেইন কাজ, আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু জানা থাকে কমেন্টস করবেন অথবা আমার ফেসবুক পেজে জয়েন করবেন আমাকে কিছু জিজ্ঞেস করতে হলে।